প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোন একটা যৌগ দেখে এই যৌগটা কি অ্যাসিড হবে নাকি ক্ষারক হবে এটা খুব সহজেই আমরা বলে দিতে পারি। এবং তোমরা এতদিন দুই একটা অ্যাসিড এবং ক্ষারকের নাম শিখে কিন্তু কোনোভাবেই চালিয়ে দিচ্ছ, অথচ পৃথিবীর যে কোনো অ্যাসিড এবং ক্ষারক তুমি নিমিষেই ওই যৌগটি দেখে বলে দিতে পারবে এটা কি অ্যাসিড হবে নাকি ক্ষার হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই কাজটি কিভাবে করতে হয় সেটি তোমাদেরকে দেখাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাসিড কি, ক্ষার কি, এটা আমরা আগে থেকে জানি। জলীয় দ্রবণে যে সকল যৌগ এইচ প্লাস আয়ন প্রদান করে, জলীয় দ্রবণে যে সকল যৌগগুলা এইচ প্লাস আয়ন প্রদান করে তার হচ্ছে অ্যাসিড। অনেক সংজ্ঞা আছে, আপাতত আমরা আজকে অ্যাসিডের সংজ্ঞা এটাই দিলাম। ক্ষার কারা, জলীয় দ্রবণে যে সকল রাসায়নিক পদার্থগুলো ওএইচ মাইনাস আয়ন প্রদান করে তারা হচ্ছে ক্ষার। তাহলে অ্যাসিড হতে হলে তার সাথে এস প্লাস থাকতে হবে, আর ক্ষার হতে হলে ওএইচ মাইনাস আয়ন থাকতে হবে। এখন অনেকের পক্ষে অ্যাসিড এবং ক্ষারের সংজ্ঞাটা মুখস্থ করা সম্ভব হলেও কোনটা অ্যাসিড এবং কোনটি ক্ষার এই বিষয়টা নির্ধারণ করা অনেক চ্যালেঞ্জের ব্যাপার, এবং আমরা এই কঠিন কাজটাকে আজকের ভিডিওতে তোমাদেরকে সহজ করে দেখাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বোর্ডে দুটি সূত্র লিখে রেখেছি, দুটি ফর্মুলা বা রুলস লিখে রেখেছি। অ্যাসিড হতে হলে তার গঠনটা ঠিক এরকম হতে হবে, অধাতু প্লাস এইচ ও ওএইচ, অধাতুর সাথে হাইড্রোজেন অথবা অক্সিজেন অথবা হাইড্রোক্সিল মূলক থাকলে তারা অ্যাসিড। এবং ঋণাত্মক যৌগমূলক, আমরা কিছু যৌগমূলকের কথা জানি, তাদের সাথে যদি এইচ প্লাস আয়ন দেওয়া হয় তারা অ্যাসিড হয়ে যাবে। আবার ক্ষারক যখন নির্ধারণ করব তখন দেখব তার সাথে একটা ধাতু আছে কিনা, এবং ধাতুর সাথে যদি হাইড্রোজেন অথবা অক্সিজেন অথবা হাইড্রোক্সিল মূলক থাকে তখন বুঝব সেটা ক্ষারক। একইভাবে ধনাত্মক যৌগমূলকের সাথে যদি ওএইচ মাইনাস থাকে তখনও ধরে নিব সেটা ক্ষারক। শুধুমাত্র এই দুটি সূত্র ফলো করে আমরা পৃথিবীর সমস্ত অ্যাসিড এবং ক্ষারক নিমিশে বলে দিতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই দুটি নিয়ম উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করব। তাহলে অ্যাসিড হতে হলে একটা অধাতু থাকতে হবে, অধাতুর সাথে হয় হাইড্রোজেন না হলে অক্সিজেন না হলে হাইড্রোক্সিল মূলক থাকতে হবে। যদি আমরা দুই একটু উদাহরণ লেখার চেষ্টা করি, তাহলে হাইড্রোজেনের সাথে যদি আমরা সিএল দিই, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা কিন্তু একটা অ্যাসিড, কারণ এখানে হাইড্রোজেনের সাথে অধাতু, ক্লোরিনটা হচ্ছে অধাতু, তাহলে আমরা একটা অ্যাসিড লিখে ফেললাম। একইভাবে যদি আমরা অন্য একটা অধাতু দিব তার সাথে হাইড্রোজেন, তাহলে এইচ এফ, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন আমরা অক্সিজেনের সাথে কিছু অধাতু দিয়ে অ্যাসিড বানানোর চেষ্টা করব। তাহলে আমরা যদি অধাতু হিসাবে সি রাখি এবং অক্সিজেন ও টু রাখি, কার্বন ডাইঅক্সাইড, এটু কিন্তু একটা অ্যাসিড, যদি আমরা এটা স্বাভাবিক অবস্থায় গ্যাস হিসেবে চিনি, কিন্তু জলীয় দ্রবণে ঠিকই এটা এস প্লাস আয়ন প্রদান করবে। তাহলে সিও টু, এটু কিন্তু অ্যাসিডের মধ্যে পড়ে। অধাতুর সাথে যদি ওএস দেওয়া হয়, যেমন এস সিএল ও, তোমরা দেখো এটা হচ্ছে অধাতু, আর এইচও, এটা হচ্ছে হাইড্রোক্সিল মূলক, এবং যৌগটার নাম হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড। তাহলে আমরা অধাতুর সাথে হাইড্রোজেন, অধাতুর সাথে অক্সিজেন এবং অধাতুর সাথে ওএস থাকলে বুঝব তারা হচ্ছে অ্যাসিড। এবার যদি আমরা অ্যাসিডের দ্বিতীয় নিয়মটা বোঝার চেষ্টা করি, ঋণাত্মক যৌগমূলক প্লাস এইচ প্লাস আয়ন, হাইড্রোজেন আয়ন, ঋণাত্মক যৌগমূলক আছে তোমার এসও ফোর টু মাইনাস, সালফেট আয়ন, এরপরে নাইট্রেট আয়ন, এগুলো তোমার ঋণাত্মক যৌগমূলক। এবার এগুলোর সাথে যদি আমরা এইচ প্লাস আয়নটা যুক্ত করে দিই তখন কি হয়, এস টু, এসও ফোর, সালফিউরিক অ্যাসিড, এবং তোমরা জানো সালফিউরিক অ্যাসিড রাসায়নিক দ্রব্যের রাজা। একইভাবে আমরা যদি হাইড্রোজেনের সাথে নাইট্রেট দিয়ে দিই, এইচ এন ও থ্রি, নাইট্রিক অ্যাসিড। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি কোনটি অ্যাসিড এ বিষয়টা নির্ধারণ করতে কেউ বলে, তাহলে আমরা এই দুইটা ক্রাইটেরিয়া মেনে চলে কিনা সে বিষয়টা দেখতে হবে। এবার আসো ক্ষারক। ক্ষারকের সময় তোমরা দেখো ধাতুর সাথে যদি হাইড্রোজেন অথবা অক্সিজেন অথবা হাইড্রোক্সিল মূলক থাকে তখন আমরা সেই যৌগটাকে ক্ষারক হিসাবে চিহ্নিত করব। যদি আমরা উদাহরণ দিতে চাই, তাহলে সোডিয়াম, সোডিয়ামের সাথে যদি হাইড্রোজেন থাকে সোডিয়াম হাইড্রাইড, এটা কিন্তু অ্যাসিড। এরপর আসো ম্যাগনেসিয়ামের সাথে যদি হাইড্রোজেন থাকে এটাও কিন্তু ক্ষারক, ম্যাগনেসিয়াম হাইড্রাইড। এবার আসো ধাতুর সাথে
অক্সিজেনের মিলিত হওয়ার ফলে যে ক্ষারকগুলো তৈরি হয় সেগুলো দেখাচ্ছি, যেমন সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, এগুলো কিন্তু তোমার ক্ষারক। আবার ধাতুর সাথে যদি ওএস থাকে সেগুলো কিন্তু ক্ষারক হয়, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, খুব গুরুত্বপূর্ণ একটা ক্ষার। এরপরে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা ক্ষার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধাতুর সাথে এইচ, ও এবং ওএইচ যে কোনো একটি থাকলে বুঝে নিব সেটা ক্ষারক। এবার আসো, ধনাত্মক যৌগমূলক এবং ওএস মাইনাস আয়নের সাথে যুক্ত হয়ে কিভাবে ক্ষারক উৎপন্ন হয়। তো আমরা অনেকগুলো ধনাত্মক যৌগমূলক সম্পর্কে জানি, যেমন এনএস ফোর প্লাস, এরপর আছে পিএস ফোর প্লাস, এগুলো হচ্ছে তোমার ধনাত্মক যৌগমূলক। এবং এই ধনাত্মক যৌগমূলকের সাথে ওএস মাইনাস যুক্ত হয়ে কিন্তু ক্ষারক উৎপন্ন করে। যদি আমরা এরকম একটা উদাহরণ লিখি তাহলে লিখতে পারি এনএস ফোর ওএইচ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা কিন্তু ক্ষার। এরপরে পিএইচ ফোর ওএইচ, এটাও কিন্তু একটা ক্ষার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাসিড এবং ক্ষার কীভাবে লিখতে হয় এবং কোন একটা যৌগ দেখে কোনটা অ্যাসিড এবং কোনটা ক্ষার, তোমরা শুধুমাত্র এই দুটি সূত্র ফলো করে কিন্তু শিখে নিতে পারো। এবং দুই একটা যৌগ আছে যারা এই সূত্রগুলো মেনে চলে না, সেরকম কিছু ব্যতিক্রমও আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেই সাথে সাথে আজকের ভিডিও পর্যন্ত, নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।